নিয়েছিস কেন রে? অম্বিকাকে গুন্ডা দিয়ে যাবে কেন? সে কথা বলে জানিস? স্বদেশী আবার ভালো, ভালো না তো ছাই। আমি যদি থাকতাম না ঠিক পুলিশে খবর দিয়ে দিতুম। যতদিন না স্বদেশীরা ছাড়ে গুষ্টি শেষ হয় কার শান্তি নেই, ওরাই যাতে নষ্ট গোড়া মরে না। তুই জানিস অম্বিকা কাকা কত ভালো, কত সুন্দর সুন্দর গল্প বলে, তোরা তো জানিস না। স্বদেশীরা ওরকম ভুলি বলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে চলে যায়। মরে না, তুই বেশি জানিস, তুই বেশি জানিস। জানি তো, মা বলেছে, বললেই হলো। বাবা যে দিন রাত স্বদেশী দেখছে, স্বদেশীরা যদি ভালো হতো তাহলে ওদের পুলিশ ধরে নিয়ে যেত। এই যে বুধাতে যে মেয়ে সমাজে দিনরাত স্বদেশী ঠেঙাচ্ছে কেন বল? পুলিশরা খারাপ, মা বলেছে। অমনি না, সকলে ধরে মা বলে না। হয়েছে বাবু, আর নিচু হতে হবে না, হয়েছে। এসো এসো, তুমি কি একা চলে এলে? না গো, তেমনটা ঠিক নয়। তোমার ওই পুলাঙ্গার ভাইপো ওই গলির মোড়ে গাড়ি থেকে নেমে সে রাজকার্য করতে চলে গেল। তার এমন কি কাজ যে পিসির সঙ্গে একবার দেখা করে যেতে পারলো না? তা কি শুধিও, তার ঠিকই পেলে তো শুধবো। মামিমা উপরে চলো, মার ঘরে বসবেন। চলো চল। হ্যাঁ গো বদি, বলছিলাম মামি এজেন আমরা এ ঘরে রয়েছি, এটা কি ভালো দেখায়? থাম দেখি, অনেক খাতির করেছি। বাবা, গলি পেরিয়ে এত দূর একা একা ঠেঙিয়ে আসা, হ্যাঁ চারটিখানি কটা অবশ্যই। ওনারা হলেন খাঁটি ঘি দুধ খাওয়া মানুষ, তাই হাড়ে এখনো জোর আছে। আমাদের মতো ভেজালের কলিকালে জন্মালে আর দেখতেও হতো না। তাছাড়া ও ঘরে গিয়ে কি গপ্প করার আছে শুনি? ও ঘরে যাওয়া মানেই তো মেজদির সুখের জন্য, আর কোনো ভাগ্নে বউকে তো উনি চোখেই দেখতে পান না। সব বক্ষণ ওই মেজ বউ আদি, এটা কি যে গুণ দেখেন ওনার মধ্যে তা তো ভগবানই জানে। ও মা, ওই দেখো ওটা খুঁজি, এতক্ষণ ধরে মনটা আমার পান পান করছিল। আমার সোনার মেয়ে ঠিক বুঝতে পেরেছে গো। হ্যাঁ রে, আমার নাতি নাতিরা সব কোথায়? ওরা তো আপনার কাছে আসবে বলেই উদ্যতি করছিল। আমি কইলু মামি ঠাকুমা বিশ্রাম করছে, পরে বিকেলে গপ্প করিস। ক্ষণ ও মা, তা কেন রে, যা যা ওদের পাঠিয়ে দে, ওদের দেখলেও ভালো লাগে, মনটা ভরে ওঠে রে। চাঁপা কি পড়াশোনা করিস না কেন? তুমি থামো দেখিনি বউ, ওই আসছে বছর টেপির সাথে সাথে না আমি চাপিকেও পার করে দেব। দেখ,